হ্যালো ভিউয়ার্স, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে নতুন একটি ভিডিও নিয়ে তোমাদের মাঝে হাজির হলাম। ভিডিওটির মূল বিষয় হচ্ছে বিয়ে করে বউ বাচ্চার কথা বলবো না, আমি তো ওই হিরো না। এবার ঈদুল আজহায় মুক্তি পেয়েছে ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা আরফান নিশোর সুড়ঙ্গ সিনেমা। এর মাধ্যমে বড় পর্দায় নাম লিখেছেন তিনি। তবে সাংবাদিকদের মুখোমুখি হয়ে নাম উল্লেখ না করে গোপন বিয়ে বউ সন্তান নিয়ে তাকে খোঁচা মারলেন এই অভিনেতা। সোমবার 3 জুলাই বিকালে স্টার সিনেপ্লেক্সের মহাখালী শাখার সাংবাদিকদের মুখোমুখি হয় সুড়ঙ্গর টিম। সেখানে কথা প্রসঙ্গে সাকিব খানের ব্যক্তিগত জীবনের প্রসঙ্গ উঠে আসে। নিশোর সিনেমা সাকিবের প্রিয় তোমার সঙ্গে লড়তে হচ্ছে, এই জন্য তিনি চাপে আছেন কিনা তা জানতে চাইলে তিনি বলেন, চাপ তো কোনো সময় ছিল না, শুটিংয়ের সময় ছিল না। আর চাপটা কিসের? বয়স হয়ে গেছে 40-এর উপরে, অনেক দিন ধরে কাজ করছি। এর মধ্যে এক গণমাধ্যমকর্মীকে বললেন, বয়সটা বলে দিলেন? তখন নিশোর ইঙ্গিতপূর্ণ মন্তব্যটি সেটা এরকম, বয়স বলতে তো আমার কোনো সমস্যা নেই, আমি তো সো কোল্ড ওই হিরো না যে বিয়ে করে বউ বাচ্চার কথা বলবো না। তবে এই মন্তব্যে বিতর্ক আজ করতে পেরে শাক দিয়ে মাছ ডাকার চেষ্টা করেন নিশো। বলেন, এইসব ধারণা অনেক আগেই ছিল যে তোমরা যারা নায়ক তারা বিয়ে হয়ে জনগণের সঙ্গে দেখা সাক্ষাৎ করো না, অনেক বেশি এক্সক্লুসিভ থাকো। কিন্তু আমরা যারা ছোট পর্দায় কাজ করছি, ভক্তরা আমাদের অনেক বেশি অনুপ্রাণিত করেছে। তাদের সঙ্গে মত বিনিময় করা, সহজ সরল হওয়া, কথা বলা, এটা আসলে ভদ্রতা, আন্তরিকতা, এটা বৈশ্বিকভাবে হয়ে থাকে। তবে বিতর্ক এড়ানো যায়নি। সাকিবের ভিন্ডা নিশোর সমালোচনা নেট পাড়ায় গরম করে ফেলছে, কেউ কেউ তো তাকে বয়কটে ডাক দিয়েছে। ওইদিকে নিশোর অনুরাগীরা পাল্টা আক্রমণ করেছে, তাদের তারা বলছে মন্তব্যটি সাকিব খানকে নিয়ে করেননি নিশো।